আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিউ পেন বা ক্রনিক পেনের সর্বশেষ আপডেট প্যাকেজ নিয়ে আমি হাজির হয়েছি। সর্বশেষ আপডেট প্যাকেজে এখন আরও তিনটি বই আমরা সংযোজন করেছি। 10 খণ্ডে 30 পারা আল কোরআন আপনারা আগেও পেয়েছেন, এই দেখুন 10 খণ্ডে 30 পারা আল কোরআন, এবং সাথে ইসলামের বেসিক নলেজ বলতে যা বোঝায় সেখানে আগে ছিল 5টা বই, এখন আমরা আরও 3টা, টোটাল 8টা, সব মিলে হচ্ছে 18টি বই সহ এই ডিজিটাল কোরআনিক পেন বা কিউ পেন এবং একটি চার্জার সাথে একটি ইয়ারফোন এবং একটি চমৎকার সংরক্ষণ করার জন্যে একটি চমৎকার ব্যাগ, এ সব মিলে হচ্ছে কিউ পেন বা কোরআনিক পেনের একটি প্যাকেজ। দর্শক চলুন, আমরা কোরআনিক পেন আসলে কি, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি ইসলামের মৌলিক বিষয়গুলি জানেন না, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি নামাজে যে দোয়াগুলি, নামাজে যে সুরাগুলি সেগুলি জানেন না, কোনো অসুবিধা নাই, এই কলমটা হচ্ছে আপনার ওস্তাজ, এই কলমটা আপনাকে কোরআন পড়া শেখাবে, এই কলমটা আপনাকে নামাজ পড়া শেখাবে, নামাজের দোয়াগুলি শেখাবে, দৈনন্দিন জীবনে আমরা যে দোয়াগুলি পড়ি এই দোয়াগুলি শেখাবে। এই কলমের মধ্যে যে সকল আলেমরা, বিশ্ববিখ্যাত যারা কারি আলেম রয়েছে, তাদের কণ্ঠে আপনি কোরআন শিখতে পারবেন। দর্শক, কলমটা কীভাবে ব্যবহার করবেন, এই কলমের মধ্যে দেখুন 4টি ছোট্ট বাটন আছে, এর মধ্যে সবচেয়ে উপরের যে বাটনটা, বড় বাটনটা, এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখলে এটা অন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুরআন লার্নিং পেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই জাফর সাদিক। দর্শক, এই হচ্ছে কলমটা এখন অন হলো। এই 8টা বইয়ের ফাংশন একরকম, আর এই বাকি 10 খণ্ডে 30 পারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ফাংশন অন্যরকম। এখন আমি মনে করুন আপনি প্রথমে আলিফ বাদা অর্থাৎ কায়দা পড়বেন। কোরআন শিখার আগে কায়দা, আমরা যে ছোটোকালে কায়দা পড়েছি সেই কায়দাটা আগে পড়া উচিত। এই 8টা বই পড়ার জন্যে আপনাকে এই কলমটা বইয়ের কভার আগে ছোঁয়াতে হবে, স্পর্শ করতে হবে। যেমন ধরুন কিউ পেন, কোরআনিক পেন, শিশু কিশোর বয়স্ক সবার জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আমি এই কোরআন শিক্ষা বইয়ের কভার আগে টাচ করলাম, তারপরে আমি ভিতরে পড়ছি, দেখুন আলিফ 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 বা। অর্থাৎ প্রত্যেকটা বর্ণে টাচ করলে আপনাকে 3 বার করে পড়াবে। যেমন ধরুন এখানে এই 29টি বর্ণের মধ্যে সবচেয়ে কঠিন বর্ণ যেগুলি, এর মধ্যে একটা হচ্ছে আইন, একবার টাচ করলে 3 বার পড়াবে। আর যদি আপনি এই আইন বা এই কঠিন বর্ণগুলি বারবার বারবার পড়তে চান, তাহলে এই 2 নম্বর যে বাটনটা, সেই বাটনে একবার টিপ দিলে বা স্পর্শ করলে, টাচ করলে আপনাকে 20 বার 30 বার পড়ে শোনাবে। এই হলো কোরআন শিক্ষা বই। আমরা ছোটোকালে যেই কায়দা পড়েছি, কায়দার আদ্যপ্রান্ত সব কিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে। 2 নম্বর ছোট বই হচ্ছে নামাজ শিক্ষা, 3 নম্বর হচ্ছে দোয়া শিক্ষা, দৈনন্দিন জীবনে আমরা যে দোয়াগুলি পড়ি সেই দোয়া শিক্ষার বই। 4 নম্বর হচ্ছে প্রশ্নোত্তর ইসলাম, ইসলামের যে মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যে প্রশ্ন করেন বিভিন্ন আলেমদেরকে, সেই অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এই বইয়ের মধ্যে। 5 নম্বর বই হচ্ছে 10টি সুরা, তারপর ইসলামিক নাটিকা, ইসলামিক গল্প, ইসলামিক গজল, সঙ্গীত সহ এই দেওয়া আছে এই বইয়ের মধ্যে। তারপর 6 নম্বর বই হচ্ছে নবীদের জীবনী, পবিত্র মহাগ্রন্থে প্রায় 25 জন নবীর নাম দেওয়া আছে এবং তাদের জীবনী গল্প দেওয়া আছে, কাহিনী দেওয়া আছে, সেই কাহিনিগুলি এই বইয়ের মধ্যে আছে। 7 নম্বর বই হচ্ছে ডিজিটাল হজ গাইড, তো আপনি যদি হজ করতে চান আপনি হজের নিয়মকরণ এই বই থেকে শিখতে পারবেন, পড়তে পারবেন। আর সর্বশেষ 8 নম্বর ছোট বই হচ্ছে শিশু পরিচর্যা ইসলাম, একটা সন্তান সে একবার তার মায়ের পেটে কনসেপ্ট হওয়ার পর থেকে একবারে সে বড় হওয়া পর্যন্ত যে প্রত্যেকটা ধাপকে আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সব মিলিয়ে এই ছোট বই ইসলামের মৌলিক বেসিক নলেজ বলতে যা বোঝায় তা আছে এই 8টা বইয়ের মধ্যে, এবং সাথে আছে 10 খণ্ডে 30 পারা। এই এক একটা খণ্ডের মধ্যে 3 পারা করে কোরআন, পবিত্র কোরআনের কোরআন দেওয়া আছে 3 পারা করে। চলুন আমরা প্রথম পারাটা অর্থাৎ প্রথম খণ্ড আমরা একটু পড়ে শোনাই। এই 10 খণ্ড পড়ার জন্যে একটু ভিন্ন নিয়ম আমি শুরুতে বলেছি। যেমন ধরুন আমি এখান থেকে যেই কোনো একটা পাতা
যে কোনো একটা পেজ আমি পড়বো, এখানে খুললাম, দেখুন প্রত্যেকটা পেজের উপরে দেখুন ডান পাশে তিনজন করে কারির ছবি দেওয়া আছে। কারি মানে হচ্ছে যারা সুন্দর তেলাওয়াত করে, বিশ্ববিখ্যাত কারি। এর মধ্যে পবিত্র কাবা শরীফের ইমাম আছে, তারপরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কারি আব্দুল বাসিত আছে, এবং পৃথিবীতে এখন ইয়াং জি কারি সবচেয়ে সুন্দর তেলাওয়াত সে হচ্ছে মিশারি বিন রাশেদ আলাফাসি। এই তিনজন কারির এখানে নাম দেওয়া আছে। আপনি যেই আয়াতটা পড়তে চান সেই আয়াতটা পড়ার আগে এখানে আপনি যেই উস্তাদের কাছ থেকে পড়বেন তার নামে আগে টাচ করতে হবে। তার নামে টাচ করলেই তার নামটা বলবে। যেমন ধরুন মিশারি বিন রাশেদ আল আফাসি, এই আফাসি তিনি পৃথিবী বিখ্যাত একজন কারি। তার নামে টাচ করলে তার নামটা কলমটায় বললো। এখন ধরুন আপনি কোন আয়াতটা পড়বেন, ধরুন আমি একটা আয়াত টাচ করছি, এবার আসুন আমি আরেকজন কারির কাছ থেকে শুনি সেম আয়াতটা, আমি আব্দুল বাসিদের কাছ থেকে শুনবো। আব্দুল বাসিদ আব্দুস সামাদ, মানে আব্দুল বাসিদ তিনি ধীরে ধীরে একজন পরে দ্রুত আরেকজন পরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যাকে পছন্দ তার কাছ থেকে আপনি শুনবেন এবং শিখবেন। এবার তিন নম্বর কারি পবিত্র কাবা শরীফের সবচেয়ে বড় সিনিয়র ইমাম যিনি, তিনি হচ্ছেন আব্দুর রহমান আস সুদাইস, তার কণ্ঠে আমরা শুনবো। আব্দুর রহমান আস সুদাইস, তার নামে টাচ করলাম। এখন আমি সেম আয়াতটাই শুনছি, দেখুন এখন ধরুন আপনি এই আয়াতটা তিনজনের কাছ থেকে শুনলেন, আপনি চাচ্ছেন যে এই আয়াতের অর্থ জানার জন্যে। ধরুন এই পাশে দেখুন ডান পাশে পবিত্র প্রত্যেকটা আয়াত দেওয়া আছে, আর ঠিক সাথে বাম পাশে প্রত্যেকটা আয়াতের অর্থ দেওয়া আছে। যেমন ধরুন আমি এই সেম আয়াতের অর্থটা জানতে চাই, নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। হ্যাঁ, অত্যন্ত চমৎকার এই আয়াতের অর্থগুলি, সাবলীল এবং বাংলা সুন্দর ভাষায় এই আয়াতের অর্থগুলি এখানে দেওয়া আছে। এইভাবে এই পুরো খণ্ডের যেখানে আপনি পড়তে চান কারি সিলেক্ট করে, ওস্তাদ সিলেক্ট করে আপনি টাচ করবেন। এখানে ধরুন আছে টোটাল 10টা খণ্ড, 30 পারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, একই সিস্টেমে একই নিয়মে আপনি পড়বেন। ধরুন আমি মাঝখান থেকে অর্থাৎ আমি 6 নম্বর খণ্ডটা একটু পড়ে শোনাই, আপনি চিন্তা করতে পারেন যে 1 নম্বর খণ্ড দেখালো বাকি খণ্ডগুলি আসলে কলম পড়ে কি না। আমি একটা 6 নম্বর খণ্ড হাতে নিলাম, আমি মাঝখান থেকে একটা পেজ খুললাম, দেখুন আমি টাচ করছি, যে কোনো একজন উস্তাদ তার নামটা টাচ করছি, দেখুন মিশারি বিন রাশেদ আল আফাসি। এবার ধরলাম ঠিক এইভাবে আপনি নিজে নিজে কোরআন পড়তে পারেন। দর্শক, সর্বশেষ আমাদের এই আপডেট প্যাকেজ 10 খণ্ডে 30 পারা আল কোরআন এবং 8টি ডিজিটাল ইসলামের বেসিক নলেজ বলতে যা বোঝায় সেই বই সহ টোটাল 18টি বই আমরা একসাথে আপনাকে দেব। এই যে একটি ডিজিটাল কোরআন, এই একটা সেট, আমি মনে করি আপনি দেশে আছেন বা বিদেশে, আপনার বাবা বৃদ্ধ বা ইয়াং মানুষ যেই হোক, আপনি যদি চিন্তা করেন যে আপনার বাবাকে এই একটা সেট উপহার দিলে তিনি ফ্রি বা বাড়িতে থাকেন, বা তিনি একজন ডাক্তার, তিনি যে কোনো একজন পেশার মানুষ, তিনি কোরআন শিখবেন, অথবা আপনি নিজে আপনি ছোটোকালে কোরআন পড়ার কোনো সুযোগ পান নাই, আপনার বাবা মা চেষ্টা করেছে আপনাকে কোরআন শেখানোর জন্য কিন্তু আপনি কোনো না কোনো কারণে কোরআন শিখতে পারেন নাই, আপনার জন্যে, আপনার সন্তানের জন্যে, আপনার পরিবারের জন্য, সবার জন্যে এটি একটি নিয়ামত আমি মনে করি। আমি মনে করি যে আপনার পক্ষ থেকে আপনার পিতার জন্যে, আপনার মাতার জন্যে, আপনার সন্তানের জন্যে এই সেটটা, এই কোরআনের এই ডিজিটাল কোরআনের এই প্যাকেজটা হতে পারে একটি শ্রেষ্ঠ উপহার দুনিয়া এবং আখেরাতের জন্য। কারণ আপনি যদি কাউকে কোরআন পড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন, কোরআন পড়ার ক্ষেত্রে সহযোগিতা করেন, এইটা তিনি কোরআন পড়ে যা সওয়াব কামাই করবে আপনিও ঠিক তার একটা অংশ পাবেন। সম্পূর্ণ এই ডিজিটাল কোরআনের এই সেটের মধ্যে এটা হচ্ছে একটা চমৎকার ব্যাগ, এই ব্যাগের মধ্যে আপনি এই এই পবিত্র বইগুলি সংরক্ষণ করতে পারবেন।
সাথে তো আমি আগে দেখিয়েছি একটি ইয়ারফোন আছে, ডিজিটাল এই কলমটা। এই কলমটা রিচার্জেবল কলম, একবার চার্জ দিলে 3 থেকে 6 ঘন্টা আপনি পড়তে পারবেন। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন বা 1 ঘন্টা করে পড়েন তাও 6 দিন, যদি দিন 2 ঘন্টা পড়েন তাহলে তাও কি 3 দিন যাবে, এটা 3 দিন চার্জ থাকবে। যদি দিন 3 ঘন্টা পড়েন তাহলে 2 দিন চার্জ থাকবে। সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে এবং একটি চার্জার আছে। আমরা যদি 1 বছরের মধ্যে কলমটা কোনো ডিস্টার্ব হয়, কোনো সমস্যা দেখা দেয়, আমাদের এই এই 1 বছরের ওয়ারেন্টি কার্ডে বিস্তারিত নিয়মকানুন দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এই কলমের পিছনে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, সার্ভিসিং সেন্টারের নাম্বার দেওয়া আছে। আপনি যোগাযোগ করবেন, আমাদের অফিসে পাঠিয়ে দেবেন, আমরা আবার ঠিক করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ধরুন আপনি বাসা থেকে আপনার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন, বাসের মধ্যে ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকায় আপনি আসবেন, এই বাসের মধ্যে আপনি 8 ঘন্টা বসে থাকবেন। আপনি একটি কোরআনের যে কোনো একটি খণ্ড ব্যাগে নিতে পারেন, একটা কলম আর এই ইয়ারফোনটা। আপনি বাসের মধ্যে বসে বসে ইয়ারফোন কানে লাগিয়ে নিজে নিজে কোরআন পড়া শিখুন, কোরআন পড়ুন। আপনি যদি চান যে আপনি কোরআন পড়া শিখবেন, কোনো রকম বাধা নেই, এই কলমটাই আপনাকে কোরআন পড়া শিখাবে। আপনি যে আপনি চাইলেই হবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। পুরো প্যাকেজটার মূল্য হচ্ছে, এখানে দেওয়া আছে গায়ের রেট, 4,500 টাকা, আর আমরা এর হাদিয়া রাখছি মাত্র 4,000 টাকা। 500 টাকা আমরা এখন ছাড় দিচ্ছি, ফিক্সড প্রাইস। এই পবিত্র কোরআনের হাদিয়া নিয়ে আমরা কোনো রকম দামাদামি বা বার্গেনিং করি না। আপনি যেখান থেকে অর্ডার করুন না কেন, অনলাইন বা অফলাইন, অথবা আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি ফোন করুন। বাংলাদেশের যেখানে আপনি থাকুন না কেন, পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন, আমাদেরকে অর্ডার করুন। বাংলাদেশে আপনার ঠিকানায় আমরা এই পণ্য বা এই প্রোডাক্ট বা এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের এই ডিজিটাল সেটটি আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।